হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রগতি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মোহাম্মদ গোলাম রাহিদ, প্রগতি মোটরস এর হেড অফ সেলস। আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হয়েছি, ইয়ামা MT-15, একদম ব্ল্যাক এডিশন একটি বাইক। এই বাইকটি সিঙ্গেল চ্যানেল ABS 2021 মডেলের। বাইকটি মাত্র 4391 কিলো চালানো, 2 বছর রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে। এই বাইকটি সম্পর্কে আর কিছু বিস্তারিত জানাবো। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করুন এবং 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের সকল নোটিফিকেশন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বাগতম আপনাদেরকে প্রগতি মোটরসের নতুন একটি ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য 2021 মডেল ইয়ামাহা MT-15 ব্ল্যাক কালার একটি বাইক নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরুতে আমরা বাইকের হেডলাইট সাইডটি থেকে ভিডিওটি শুরু করব। ভিউয়ার্স, খেয়াল করুন বাইকের হেডলাইট সাইডটি কিন্তু সম্পূর্ণ নতুন অবস্থায় আছে এবং ব্র্যান্ড নিউ অবস্থায় আছে। কোথাও কোনো রকম কোনো দাগ স্পট এরকম কোনো কিছু নেই। ক্রিস্টাল ক্লিয়ার প্রজেকশন দেখতে পাচ্ছেন, কারণ এই বাইকটাতে প্রজেকশন হেডল্যাম্প ইউজ করা হয়েছে। আপনাদেরকে হেডল্যাম্পটিও দেখালাম, সম্পূর্ণ নতুন অবস্থায় আছে, ফ্রেশ অবস্থায় আছে। এবার যদি আমরা ফ্রন্ট মাডগার্ডটা লক্ষ্য করি, ভিউয়ার্স খেয়াল করুন মাডগার্ডটিও অ্যাজ লাইক নিউ কন্ডিশন, কোথাও কোনো রকম কোনো দাগ স্পট কোনো কিছু নেই। ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা লক্ষ্য করুন ভিউয়ার্স, খেয়াল করুন সম্পূর্ণ নতুন কন্ডিশন বাইক, যেহেতু টায়ারের কন্ডিশনটাও কিন্তু সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে। এবার যদি আমরা ফ্রন্ট ডিস্ক উইথ ABSটা একটু লক্ষ্য করি ভিউয়ার্স, খেয়াল করুন ডিস্কের কন্ডিশনটা কিন্তু সম্পূর্ণ নতুন অবস্থায় আছে। ABSটা খেয়াল করুন, ABSটাও কিন্তু সম্পূর্ণ নিউ কোয়ালিটিতে রয়েছে। বাইকের সকাপ কন্ডিশনটা একটু নজর দিন ভিউয়ার্স, সকাপটিও গুড কোয়ালিটিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা বাইকের পিছনের টায়ারের কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স, খেয়াল করুন একদম নতুন কন্ডিশনের বাইক, যেহেতু টায়ারটিও সম্পূর্ণ নতুন অবস্থায় আছে। খেয়াল করুন ভিউয়ার্স, গুড কোয়ালিটিতে রয়েছে। এবার বাইকের সাইলেন্সার সাইডটা একটু খেয়াল করুন ভিউয়ার্স, সাইলেন্সারটি আমি দেখতে পাচ্ছি কোথাও কোনো রকম কোনো স্পট নেই, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে। সামনের দিকে আমরা একটু দেখব, সেটিও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। বাইকের ফুট রেস্টগুলো খেয়াল করুন, সম্পূর্ণ নিউ কোয়ালিটিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বাইকের যদি ট্যাঙ্ক সাইডটা আমরা এবার একটু লক্ষ্য করি ভিউয়ার্স, খেয়াল করুন বাইকের ট্যাঙ্ক সাইডটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, লোগোটার দিকে নজর দিন ভিউয়ার্স, অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি বাইকের ট্যাঙ্ক সাইড আপনারা দেখছেন। গ্রাফিক্সটা খেয়াল করুন, সম্পূর্ণ নিউ কোয়ালিটির একটি বাইক। সামনের ফ্রন্ট কিট সাইডটা লক্ষ্য করুন, ইঞ্জিন গার্ডটার দিকে এবার একটু নজর দিন ভিউয়ার্স, সম্পূর্ণ নিউ কোয়ালিটিতে রয়েছে, স্পটলেস অবস্থায় রয়েছে। এবার বাইকের ব্যাক কাউলটার দিকে আমরা একটু নজর দিব ভিউয়ার্স, খেয়াল করুন আমি স্লোভাবে ভিডিও করিতেছি, কোথাও কোনো রকম কোনো দাগ স্পট নেই, সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি বাইক। আমরা অপোজিট পাশে চলে যাব, অপোজিট পাশের ব্যাক প্যানেলটি লক্ষ্য করছেন আপনারা, দেখুন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে। এবার যদি আমরা বাইকের ট্যাঙ্কের মিডিল পার্টটা একটু খেয়াল করি ভিউয়ার্স, খেয়াল করুন আমি দেখাচ্ছি স্টিকারের কোয়ালিটিটা দেখুন, যেহেতু বাইক নতুন প্রত্যেকটা পার্ট কিন্তু নতুন থাকবে, আপনারা মিডিল পার্টটি দেখলেন। এবার বাইকের অপোজিট পাশের ট্যাঙ্ক সাইডটা খেয়াল করুন ভিউয়ার্স, সম্পূর্ণ নিউ অবস্থায় রয়েছে। গ্রাফিক্সগুলো খেয়াল করুন, প্রত্যেকটা আইকন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, ABS মেনশন করা দেখছেন, কারণ বাইকটা সিঙ্গেল চ্যানেল ABS। এবার যদি বাইকের ইঞ্জিন গার্ডটার দিকে আমরা একটু খেয়াল করি, ইঞ্জিন গার্ডটিও খেয়াল করুন নিচে থেকে সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে ভিউয়ার্স। এখন আমরা দেখব বাইকটা টোটাল কত কিলোমিটার রান করেছে, খেয়াল করুন ভিউয়ার্স বাইকটা চলেছে 4391 কিলোমিটার। 2021 মডেল বাইক, যেহেতু সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে, দূর থেকে বাইকের লুকটা একটু আপনার নজর দিন। এবার আমরা বাইকের হ্যান্ডেল সাইডটি দেখব ভিউয়ার্স, হ্যান্ডেলের কন্ডিশনটা খেয়াল করুন,
সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে। আইকনগুলো দেখুন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে। এবার যদি বাইকের আমরা ইঞ্জিনের লুকসটা একটু আপনাদের মাঝে শেয়ার করি, ভিউয়ার্স খেয়াল করুন ইঞ্জিনের লুকসটা, সম্পূর্ণ ইঞ্জিন কিন্তু ইনট্যাক কন্ডিশনে রয়েছে, নিউ কন্ডিশনে রয়েছে। অপোজিট পাশে আমরা একটু দেখব, ভিউয়ার্স খেয়াল করুন চকচক করিতেছে, কারণ বাইকের ইঞ্জিনটা বাইকের মতো কিন্তু নতুন অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স এখন আমরা বাইকের ডকুমেন্ট এবং রেজিস্ট্রেশনের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিউয়ার্স এই বাইকের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইকের পিছনে লেখা আছে 2 বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে, বাইকটা অনটেস্ট অবস্থায় রয়েছে এবং 2 বছরের জন্য ব্যাংক ড্রাফট কমপ্লিট করা আছে। এই বাইকটা আপনারা কিনলে বিনা খরচে রেজিস্ট্রেশন করে আপনারা ফার্স্ট মালিক হয়ে যেতে পারবেন, এই সুযোগটা কিন্তু আপনারা এই বাইকের উপরে পেয়ে যাচ্ছেন এবং আপনার নিজের জেলায় নাম্বারটি করে নিতে পারবেন বিনা খরচে। তো বাইকের ডকুমেন্ট সম্পর্কে জানালাম ভিউয়ার্স। তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি চাইলে আমাদের থেকে মোটরসাইকেল কিনতে পারবেন, সেই জন্য আমাদের এই বাইকটির প্রাইস আমাদের সঙ্গে ফিক্সড করে নেবেন, সেখান থেকে আমাদেরকে 30,000 টাকা বুকিং মানি দিবেন, আমরা আপনার জেলায় পণ্য পাঠিয়ে দিব, সেখানে আপনি বাকি টাকা পরিশোধ করে সেখান থেকেও কিন্তু আপনার বাইকটি কালেকশন করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আমাদের থেকে মোটরসাইকেল কিনতে পারছেন, সেজন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন, 3টি কন্ট্যাক্ট নাম্বার, এছাড়াও আমাদের ফেসবুক পেজ প্রগতি মোটরস বগুড়া, সেখানেও কিন্তু আপনি ফলো বাটনটা অন করে দিয়ে সেখান থেকে সর্বরকম আপডেট পাবেন। এবং আমাদের ব্যানারে লেখা যাচ্ছে অল কাইন্ড অফ মোটরসাইকেল বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ, আমরা বাইক সেল পারচেস এবং এক্সচেঞ্জ করে থাকি, সেজন্য আপনি যদি আপনার পুরাতন বাইক আমাদেরকে দিতে চান, যে কোনো বাইক আমাদের ডিসপ্লে সেন্টার থেকে আপনার পুরাতন বাইক দিয়ে আমাদের থেকে নতুন বা অন্য মডেলের বাইক নিতে পারবেন, সেজন্য আপনার বাইকটা অবশ্যই আপনার নিজের নামে হতে হবে এবং সর্বোচ্চ 5,000 কিলোমিটার পর্যন্ত চালিত বাইক আমরা এক্সচেঞ্জ অথবা পারচেস করে থাকি। তো এই ধরনের বাইক যারা সেল অথবা এক্সচেঞ্জ করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স এখন আমরা মূল কথা চলে আসব, এই বাইকের প্রাইস। তো ভিউয়ার্স 2021 মডেল, 4,391 কিলোমিটার চালিত, 2 বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ ইয়ামাহা MT-15। এই বাইকটি আমাদের শোরুম প্রগতি মোটরস থেকে আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি 3,20,000 টাকা মাত্র। ভিউয়ার্স আপনারা জানেন আস্কিং প্রাইসের পরবর্তী কিন্তু আমরা সাবস্ক্রাইবার ভাইদেরকে একটি ডিসকাউন্ট করে দিয়ে থাকি এবং আপনি দামাদামি করে আমাদের থেকে যে কোনো মোটরসাইকেল কিনে নিতে পারবেন। তো ভাই ব্রাদার যারা এই বাইকটি কিনতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কম বেশি করে আপনাদেরকে বাইকটা হস্তান্তর করে দিব। ওভারঅল বাইকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম, প্রাইস জানালাম, এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, সেখান থেকে আমরা সব রকম তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওটি দীর্ঘায়িত করবো না ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং প্রগতি মোটরসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।